কোরবানি ঈদকে সামনে রেখে এখন দম ফেলারও সময় নেই টঙ্গীর কামারপাড়ার কারিগরদের। লোহার টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া। কামার শিল্পীরা দা, বটি, চাকু, চাপাতি সহ বিভিন্ন সরঞ্জামাদির বাড়তি চাহিদার যোগান দিতে ব্যস্ত সময় পার করছেন। কাজের চাপ থাকলেও মজুরি নিয়ে সন্তুষ্ট নন কামার কারিগররা। তারা বলছেন, লোহা ও কয়লার দাম বেড়ে যাওয়ায় তৈরি সামগ্রীরও খরচ বেড়ে গেছে, কিন্তু বাজারে তৈরি সরঞ্জামাদির ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। তাদের কাজ ভালো দেখে উত্তরা, টঙ্গী, বিভিন্ন জায়গা থেকে, এই জায়গা থেকেই দাও, বটি, চাপাটি এবং কোরবানির চাকু এখান থেকে সবাই নিয়ে যায়। শেষ হয়ে গেছে এটা বলতে পারতেছি না, কাজটা খুব ভালো হয়। এখানে প্রায় 20-25টা দোকান আছে, এখানে আমি বটি দুইটা কাজ করাই যাচ্ছি। কামারদের অভিযোগ, চীনের তৈরি চাকু সহ বিভিন্ন সরঞ্জামা দিতে মার্কেট ছেয়ে যাওয়ায় হাতে তৈরি দা, বটি, চাকু, চাপাতি কিনতে চান না ক্রেতারা, ফলে হারিয়ে যাচ্ছে এই শিল্প। সম্মান করা লাগে তাই করে, আমরা কাজের জন্য কারণে টাইম পর্যন্ত পাইছি, মানে মন রক্ষা করার জন্য এটা আমরা করে থাকি। গত কোরবানির ফলে এবার এই কোরবানিতে মোটামুটি ভালো কাজ। সরকারের জন্য একটু হেল্প করতো, আমরা কিছু নন্দিত, আমরা আরো উন্নত মান করতাম। নোয়ান শিবলি, আরটিভি।